हेलो बंधुरा, गुड मॉर्निंग फ्रॉम अयोध्या। आज के 17 এপ্রিল, आज के किंतु रामनवमी। भीड़ा देखते एखन टाइम होच्छे 6:39। भीड़ा देखते सकाले हमारे जो रूमे जरा रूममेट छिलो तादेर मुख थेके सुनलाम सकाल बेला किंतु अनेक फाका, आधा घंटा 45 মিনিটের मध्य किंतु तारा गिये रामजीर दर्शन करे चले एसेछे। आमी एखन जाच्छि, देखा जाक जे परिमाण भीड़ देखा जाच्छे, जानि ना कतक्षणे दर्शन पाबो। भेतरे फोन टोन कोनो किछु अलाउ नय, शुधु पैसा तुम नहीं ठाकुर के देवर जो प्रणामी है प्रणामी तुम पैसा शुद्ध नहीं भेतरे अलाउ करा। तो देखा जा व्यवस्था रही है आपात। तो कल के रे बल जो रामकी पैरि फिर तक क्योंकि देखने फुलर काज हो फिर काज क्योंकि पूरा कमप्लीट हो गए आपात। और सकाल बल्ला क्योंकि ऊपर जय श्री राम टीका लागिए और गलाय किंतु एक जय श्री राम माला झुलिए नहीं। तो देखते राम मंदिर जो एंट्रेंस खूब सुंदर, अपूर्व फूल दिए क्योंकि सजाना होकर सब रकम फटो देवा अपूर्व सुंदर क्या क्योंकि फूल दिए करा रातवे जब फिर तक क्योंकि क्यागलो एन देखिए पूरा कमी रही है। अपूर्व सुंदर लगे जाब भेतरे भीड़ा क्योंकि भलोई आज एन যদি কোনো রকম ভাবে ভেতরে ফোন নিয়ে যেতে পারছি তো তোমাদেরও দর্শন করাবো, যেমনই আমি বলেছিলাম যতটা সম্ভব আমি কিন্তু দেখানোর চেষ্টা করব আজকে। তো 22 জানুয়ারি আসার কিন্তু খুবই ইচ্ছে ছিল, কিন্তু 22 জানুয়ারি কোনো ক্রমে আসা হয়নি। তাই খুব ইচ্ছে ছিল যে অন্তত রামনবমী এখানে কাটিয়ে যাওয়ার। অতএব রামনবমীতে উপস্থিত হয়েছি, অনেক সংঘর্ষ করে টিকিট পাইনি জেনারেলে, সারা রাত বসে না খেয়ে অনেক কষ্ট করে কিন্তু এসেছি রামলালার দর্শন করতে এবং তোমাদেরকে দর্শন করাতে। তো এখন কিন্তু ঘড়িতে টাইম হচ্ছে 6:48, এই টাইমে প্রচুর পরিমাণে কিন্তু ভক্তরা এসে গেছে রামলালার দর্শন করতে। জানি না কতক্ষণ লাইনে দাঁড়িয়ে দর্শন পাবো।
মন্দিরের সামনে কিন্তু এসে উপস্থিত হয়ে গেছি। অপূর্ব সুন্দর কিন্তু ফুল দিয়ে কাজ করা হয়েছে মন্দিরের সামনে। এবারে যাবো মন্দিরের ভেতরে, আর কতটা কি লাইন পড়ছে সেটা তো দেখাবো। মন্দিরের ভেতরে কোনো ফোন টোন কোনো কিছু কিন্তু অ্যালাউ নয়, তো অতএব সবকিছু জমা দিয়ে আমাকে যেতে হবে। যতটা চেষ্টা করবো তোমাদেরকে দেখানোর, তো চলো এবারে মন্দিরের ভেতরে যাওয়া যাক। তো এসে গেছি মন্দিরের ভেতরে। এখানে দেখতে পাচ্ছ পুলিশ প্রশাসন কিন্তু সর্বদা তৈরি রয়েছে। এখানে কোনো রকম বাধা বিপত্তি হলে ওনারা কিন্তু সাহায্যের জন্য একদম রয়েছে প্রস্তুত। আর ওপরে এরকম চারিদিকে ফুল দিয়ে কিন্তু সাজানো হয়েছে, অপূর্ব সুন্দর লাগছে দেখতে। তো ফোন যতটা অবধি নিয়ে যেতে পারবো অতটা অবধি নিয়ে যাচ্ছি, তারপরে ফোন জমা রেখে যেতে হবে। সবাই কমেন্টে একবার অবশ্যই বলুন জয় শ্রীরাম। জয় শ্রীরাম। একটা আলাদা লেভেলেরই অনুভূতি হচ্ছে এখানে এসে। যেমন 22শে জানুয়ারি আসলে যতটা না অনুভূতি হতো, সেরকমই কিন্তু একটা ফিলিংস আসছে এখন এই রামনবমীতে এসে। এখন তো সবে সকাল 7টাও বাজেনি, বেলা যত বাড়বে তত কিন্তু আরও এখানে ভিড়ও বাড়বে এবং মানুষ সঙ্গম আরও বাড়বে। দাদা তোমার নাম কি বলে দাও? সঞ্জয় কুমার। কাহাঁ সে আয়ো? রামপুর। ইয়ে মেরে সাথী হ্যায় মেরে রুমমেটস। চলিয়ে আরে আপ ভি আ গয়ে, আপকা নাম বাতা দিজিয়ে। রিতেশ কুমার, বিহার। বিহার সে আয়ে। চলিয়ে তো যেমন কি আমরা পড়ে থাকি কোনো পুজো পার্বণ দেওয়ার আগে না খেয়ে একদম সকালবেলা স্নান টান করে আসি। আমিও কিন্তু আজকে সকালে কোনো কিছুই খাওয়া দাওয়া করিনি এখনো অবধি। যাবো আগে রামলালা দর্শন করবো। পুজো তো হয়তো এখন দেওয়া হচ্ছে না কোনো রকমে, তো যাবো রামলালা দর্শন করবো, তারপরেই কিন্তু বাইরে বেরিয়ে এসে কোনো কিছু খাবো। স্নান টান করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কিন্তু এসেছি রামলালা দর্শন। যে তোমার ব্যাগের মধ্যে পাওয়ার ব্যাংক আছে আর ব্লগিং এর মানে ওই মাইক আছে, সেই কারণে কিন্তু এখানে ওরা জিজ্ঞাসা করতেছিল যে কি রয়েছে। তো এরপরে লকার এখানেই কিন্তু টাইমটা নষ্ট হবে সব কিছু জমা দিতে। তো এখানে কিন্তু এরকম কাউন্টার রয়েছে জুতো আর জমা দেওয়ার জন্য, ব্যাগের আলাদা কাউন্টার রয়েছে। তো এইদিকে রয়েছে ব্যাগের কাউন্টার। তো এখানে কিন্তু লাইভ আরতি দেখানো হচ্ছে দেখতে পাচ্ছ। এখন লাইভ যে আরতি হচ্ছে সেটা কিন্তু দেখানো চলছে এখানে। তো এখন কিন্তু এখানে লাইভ আরতি দেখানো চলছে, তো বেশি অপেক্ষা আর করবো না, যাই আগে গিয়ে লকারে গিয়ে ব্যাগটা জমা দিয়ে আসি। ব্যাগ ফোন টোন যা আছে সব জমা দিতে হবে। সো ফাইনালি কিন্তু এখানে দর্শন হয়ে গেছে। এখন ঘড়িতে টাইম হচ্ছে 7:41, অর্থাৎ ওই 40-45 মিনিট মতন কিন্তু টাইম লাগলো
ভিড় হলেও কিন্তু বেশিক্ষণ সময় লাগছে না, একদম ডাইরেক্ট যাচ্ছে। আর প্রসাদ হিসেবে দিয়েছে এই ব্যাগ, ব্যাগের মধ্যে একটা টিফিন কৌটো রয়েছে যার মধ্যে রয়েছে লাড্ডু। তোমাদেরকে বাইরে গিয়ে দেখাচ্ছি সব কিছুই। আর ভেতরে কোনো কিছু অ্যালাউ নয়, স্মার্ট ওয়াচটা টুকুও কিন্তু ভেতরে অ্যালাউ করছে না, সব কিছু বাইরে জমা দিয়ে যেতে হচ্ছে। শুধু মানি ব্যাগ নিয়ে যেতে পারবে ভেতরে, মানি ব্যাগ ছাড়া আর কোনো কিছু নিয়ে যেতে পারবে না। তো চলো এরপরে বাইরে যাই, বাইরে গিয়ে বাকি কথা হচ্ছে। তো খুব সুন্দর কিন্তু দর্শন হয়ে গেছে রামলালার। আর এখানে যেমন কি বললাম যে প্রসাদ বলে ব্যাগ দিচ্ছে, ব্যাগটা কিন্তু সবসময় দেয় না, আজকেই দিচ্ছে। কেন রামনবমীর উপলক্ষে কিন্তু আজকেই ব্যাগটা দিচ্ছে। ব্যাগের মধ্যে একটা টিফিন কৌটাও আছে, দেখাচ্ছি ওটা। দেখা ব্যাগের ভিতরে কিন্তু এরকম একটা করে টিফিন কৌটা দেওয়া হচ্ছে। এবং টিফিন কৌটার ভেতরে যদি দেখাই, তো টিফিন কৌটার ভেতরে এরকম পাঁচটা করে লাড্ডু দেওয়া হচ্ছে। তো চলো এরপরে বাইরে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি, তারপরে অন্য সাইডে একটু ঘোরা যাবে।